Assalamualaikum guys, welcome to my another video. So, অনেকদিন পর আমি চ্যানেল আসলাম. So, এতদিন ভিডিও দেনি অনেক সমস্যা ছিল, কিন্তু তারপর এখন ডিসিশন নিলাম আবার ভিডিও দিব. তো আজকে ভিডিওটা আমি বেশি কিছু করব না, জাস্ট স্টেশন যাব, গিয়ে একটু চাটা খাবো, এটাই আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সকালবেলা ভিডিওটা কেমন. আশা করি সবাই পছন্দ করবেন. আর ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকেন, আমি এই স্টেশন যাচ্ছি. আর রাস্তাটা দেখেন কেমন, আশা করি সবার ভালো লাগবে. এত খারাপ রাস্তা এদিকে বলার বাইরে, ভাবছিলাম রিক্সা নিয়ে আসবো কিন্তু তা পসিবল হয়নি, কেননা রাস্তার অবস্থা অনেক খারাপ, হালকা বৃষ্টি হলে পানি জমে যায়. আমি একটা কথা বলি ভিডিওর মাঝখানে, আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশন জানাবেন নেক্সট টপিক কি নিয়ে বানাবো, ফুড ব্লগ নিয়ে বানাবো নাকি ট্রাভেল ব্লগ নিয়ে বানাবো, সেটা জানালে আমার জন্য অনেক উপকার হবে, কারণ আমি তো নতুন তাই কিছু বুঝি না. আর সেজন্য আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার, আপনারা আমাকে জানাবেন, জানালে আমি আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো. তো হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে আসলাম, যাই স্টেশন, গিয়ে স্টেশন বসি, স্টেশনে একটু ওভারভিউ নিই, পাগলা টাগলা আছে তাদের ভিডিও নেই, নিয়ে একটু মজা করব, আশা করি ভালো লাগবে আপনাদের. একটা প্ল্যান আছে পাগলদের সাথে একটু দুষ্টামি করব, দেখি পাই কি না, যদি পাই তাহলে দুষ্টামিটা করবো. তো এই যে আমার সেই ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশন, স্টেশনটা আসলে অনেক ভালো. চাচা কি অবস্থা, ভালো আছেন? কি কাজে লাগে এটা ভিডিও করতেছি, কিছু কোন শুনি, এটা কি কাজে লাগে সেটা বলেন আমার, ভিডিও কি কিনবেন, কিনবেন নি, উপকারিতা কি, উপকারিতা এটা দিয়ে ভিডিও করা যায় সুন্দর করে, করা যায় না, হ্যাঁ এমনি করা যায় না, এমনি করা যায় না, এটা দিয়ে করতে করলে ভালো. তো চাষের পাইছিলাম, ওনার জন্য আসলাম, ওনারে পাইলাম, ভালো লাগলো. তো আমি এখন সকালে নাস্তা করি নাই, তো ভাবতেছি করতে নাস্তা করা যায়, দাঁড়ান এই যে তার স্টেশনের ওভারভিউটা একটু দিই আপনাদেরকে. এটা হচ্ছে স্টেশন, আসসালামু আলাইকুম চাচি, আপনার বাসা কোথায়? কোথায় যাবেন আপনি? আচ্ছা কিছু দিলে নিবেন টাকা পয়সা? আচ্ছা নেন, হ্যাঁ আমি খাইছি, না সমস্যা নেই খান, 20 টাকা দিয়ে আশা করি কিছু পাবেন, আমাকে যত ছিল দিচ্ছি চাচি, দোয়া করবেন, দোয়া করবেন চাচি. পাগলা মেয়ে শুরু হয়েছে, পাগলা মেয়ের একটা শুটলে
সো গাইস ভিডিওটা আমি এখানে পোস্ট করি, আমি একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। তো খাওয়া দাওয়া করলাম, পরে এখন আবার ভিডিও শুরু করলাম। প্রায় সাড়ে সাতটা বেজে যেতেছে, আমার প্রাইভেটে যেতে হবে, আর সেজন্য আমি ভিডিওটা কন্টিনিউ করব না। আর যাওয়ার আগ পর্যন্ত আমি শেষ মাথা পর্যন্ত ভিডিও আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব, নিয়ে রেলগেটে গিয়ে ভিডিওটা শেষ করে দিব। আজকে ব্লগটা এখান পর্যন্ত থাকবে, আর আশা করি সবাই ভালো প্রশ্ন করবেন এবং সবাই সাপোর্ট করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আর ইন্সপিরেশন পাব, এবং আপনার ইন্সপিরেশনটাই আমার জন্য সবকিছু। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমি আরও ভবিষ্যতে আরো ভালো ভিডিও করতে পারি। এখন আমার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমি জাস্ট আমার মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল, ছোট একটা ট্রাইপড আর একটা মাইক, এটা নিই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। শরীরটা অনেক খারাপ যাচ্ছে কিছুদিন যাবৎ, তো দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ, স্টে উইথ ক্রিয়েটিভ পোকা, স্টে টিউনড।